প্রতিদিন আমার 140 থেকে 45 টাকা। কত টাকা ডিম আসে তাও? ডিম আসে মনে করেন যে আমি ডিম বিক্রি করি না, তো আমি হাসারি দেই। ভালো লাগে সেই জন্য আমি ছোট থেকে মুরগির প্রতি খুব আকৃষ্ট, মুরগি পালন করছি সেই জন্য আমি খামার ভালো লাগে। খামার করছেন? তো শুরুতে কটা দেখছিলেন? শুরুতে আমি 120 টা দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, তারপরে পরের ব্যাচে আমি তুলছি 300টা। আচ্ছা, তারপরে আমি তুলছি 250টা। তাহলে টোটাল কতগুলো আছে? 250। তাহলে 150-250 মতো। তার ভিতরে মোরগগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন মনে করেন যে মুরগিগুলো আমার টোটাল মোরগ মুরগি আছে 500। এই খামারে সময় দেন কখন? আমি মনে করেন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আমি মুরগি খাবার দেই, পানি দেই, আমার হাজব্যান্ড সাথে দেয়, তারপরে আমি রান্না বান্নার কাজে তখন পরে করি। রান্নাবান্নার কাজে পরে যান? হ্যাঁ, পরে। আমার এখানে যে আপনি দিচ্ছেন খাবার, দিচ্ছেন কয়বেলা? খাবার দিচ্ছি তিনবেলা। তিনবেলা? জি। এখানে আসার কোনো স্টোরি আছে? কেন আসলেন বা কীভাবে আসলেন সংসার থেকে এখানে? মানে খামারে কেন, কীভাবে আসলেন? আপনি তো অবশ্যই শিক্ষিত, আপনি কোথায় লেখাপড়া করতেন? আমি উল্লাপাড়া সরকারি আকবর আলী ডিগ্রি কলেজে পড়েছি। আপনারা শিক্ষিত মহিলা হয় কেন খামারে আসছেন বলুন তো? আমি চাকরি বাকরির পিছনে অনেক ঘুরেছি। আচ্ছা, পরে আমি করতে হয় না, আমার ভাগ্য হয় নাই কে, পরে আমি ভাবলাম যে আমি আর সে মুরগি খামার করি, এতে আমি ভালো থাকবো। এই যে তিন বেলা আপনি খাবার দেন বা দিচ্ছেন, কতটুকু করে খাবার দেন মোটামুটি আপনার এই 500 ইয়েতে মুরগিতে? 80 থেকে 85 গ্রাম খাবার দেন। 80 থেকে 85 গ্রাম এক একটাকে? হ্যাঁ, এক একটাকে, এক একটা মুরগিকে, মুরগিকে তিন বেলা ও 80 গ্রাম করে প্রতিটা মুরগিকে তিন বেলা দেন? হ্যাঁ, তিন বেলা। এর কি বেশি দেন না কমও দেন না? না, কেন কম দেন না, বেশি দেন না কেন? বেশি দিলে পরে মুরগির শরীরে চর্বি ধরে যাবে। আচ্ছা, চর্বি ধরলে পরে ডিম প্রোডাকশন কম আসবে। আচ্ছা, আর মুরগির খাবার কম দিলে পরে মুরগি স্বাস্থ্যহীন হয়ে পড়বে। আচ্ছা, মানে কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না? বেশিও দেওয়া যাবে না। এটা লোক আপনার এই ফার্মি মুরগি পালার নিয়ম? হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদের ডিম আসতেছে কতগুলো? ডিম আমার মনে করেন প্রথম ব্যাচে আছে 200, তার ভিতরে আমার 140টা ডিম আসছে, আর পরের ব্যাচের গুলো ডিম কেবল শুরু করছে। মানে এখানে পার্ট বাই পার্ট আছে? মানে আপনি এখন 200টাই ডিম আসতেছে? হ্যাঁ, প্রথমগুলা হচ্ছে 8 মাস বয়স, আর দ্বিতীয়গুলা হচ্ছে 4 মাস বয়স হয়েছে। মানে আপনি গ্রুপ আছে? গ্রুপ মানে গ্রুপ বেসে ছোট বড় সাইজ আছে? তার মানে আপনার 200টার মধ্যে ডিম আসতেছে 140টা? ভালো ডিম আসতেছে? হ্যাঁ, কিন্তু পার্সেন্টেজ ভালো মোটামুটি? এটা হচ্ছে পরিচর্যার উপর নির্ভর করে। আচ্ছা, যে পরিচর্যা বললেন, আসলে এই ফার্মে পরিচর্যা কি বলেন তো দেখি? পরিচর্যা মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় রাখা লাগবো, এই যত্ন লাগবো, কোনটা কি হলো দেখা লাগবো, সময় মতো পানি ওষুধ, কি হলো কি সমস্যা হলো এগুলা দেখা লাগবে। আর এই পাত্রগুলো পরিষ্কার করেন কখন কখন? পাত্রগুলো পরিষ্কার করি আমি দুপুরে পরিষ্কার করি। প্রতিদিন? প্রতিদিনই পরিষ্কার করি সবগুলাই। হ্যাঁ, সবগুলাই। আচ্ছা, আমার কাছে একটা তথ্য আছে, আপনি খাবার আগে পানি দেন আগে খাবার, নাকি আপনি খাবারটা দেন? আমি আগে পানি দেই। কতক্ষণ পর খাবার দেন? আমি পানি মনে করেন যে খাবার পানির পটগুলো নিয়ে পরিষ্কার করে ওষুধ কিংবা স্যালাইন দেই। আচ্ছা, স্যালাইন দিয়ে আগে পানি দেই, পানি দেওয়ার পরে তারপরে আমি খাবার দেই। ও ফাইন। এই এই পানির সাথে কি স্যালাইন দিতে হয়? হ্যাঁ, স্যালাইন। স্যালাইন কেন দেন? স্যালাইন দিলে পরে শরীরটা ভালো থাকে, ঠান্ডা থাকে, আমাদের মানুষের মতোই। হ্যাঁ, মানুষের মতনই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাইন। তার মানে ওরা গলা রুটি ভিজে গেল, খাবারটা খাইতে পারলো? খাবার খাইতে। হ্যাঁ, এই খাবারটা খেলে পরে
গলাটা শুকিয়ে আসে। আচ্ছা 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 আচ্ছা। সাথে সাথে পানি খাওয়া। আবার কি পরে খাবার পরে পানি দেন? আবার পানি তো থাকেই। পানি থাকে। ওরা ধর ওদের মতো করে খায় নাই। হ্যাঁ। ওরা ওদের মতো করে খায় নিচ্ছে। আচ্ছা, এই যে আপনি বললেন পাঁচটা ডিম, কি বেশি করার জন্য কোনো এক্সট্রা কিছু ইউজ করতে হয় ডিম বেশি? যেহেতু আমাদের আমি কিন্তু ডিমের রাজা, আমরা ধরে বলি ডিমের রাজা না, তার মানে ডিমের জন্য ভাবি। একটানা কত মাস ডিম দিবে এটা? একটানা 18 মাস ডিম দেবে। একটানা 18 মাস? 18 মাস। এটা কি কুসে বসে ভাবি মনে করেন? হয়তো মাঝে মধ্যে দুই একটা কুসে বসে, কিন্তু এটা এই ওষুধ খাওয়া দিলে পরে, ক্যালসিয়াম খাওয়া দিলে পরে কুসেটা ছেড়ে যায়। ছেড়ে যায়। তো এখন আপনি তো একজন মহিলা উদ্যোক্তা, একদম বেটার উদ্যোক্তা আমি দেখতেছি। আপনি ফাইন মার্শাল একটা খামার করে এখান থেকে আরেকজন উদ্যোক্তা, কতটুকু মনে করেন একটা সংসারে কাজে লাগে, অর্থনৈতিক কাজে লাগে মনে করেন এই এই খামারটা? আপনার কতটুকু কাজে লাগছে? মনে করেন যে অর্ধেকটা আমার কাজে লাগে। মানে আপনার স্বামী তো অনেকটা বিজনেস করে, পাশাপাশি এখান থেকে কতটুকু সাপোর্ট দিচ্ছেন আপনি? সাপোর্ট দিচ্ছি আমি, অর্ধেক সাপোর্ট দিচ্ছি। মার্শাল্লাহ মার্শাল্লাহ। তো আরেকজন উদ্যোক্তা, যারা মহিলা উদ্যোক্তা আছে, তাদেরকে আপনার তরফ থেকে কী পরামর্শ দেওয়া উচিত? আমি বলবো যে সংসারের পাশাপাশি প্রতিটা মহিলাই যেন মুরগির ফার্ম করে, ফার্ম করে সংসারের আয় বাড়ায়। আপনি এই যে 200 থেকে এখন ইনকাম, কিন্তু এখন আপনার আসতেছে 200 মুরগির থেকে? জি। বাদবাকিগুলো কিন্তু আপনি ইনকাম আসতেছে না? আর টোটাল আপনার মুরগি আছে তো 600, তার মধ্যে কিছু বিক্রি করে দিয়েছেন। আমি এখন বলবো 500 কিছু মুরগ বিক্রি করে দিয়েছেন। এই 500-র মধ্যে এই যে আপনার 200 বা 150 ডিম দিচ্ছে, তাতে কি আপনার খামার পোষা যাচ্ছে মনে করেন? হ্যাঁ, আমার খামার পোষা যাচ্ছে। এই জন্য পোষা যাচ্ছে যে আমি মুরগির ডিম আমি হেঁচাইতে দিচ্ছি, বাচ্চা ফুটাইতেছি, বাচ্চা আবার বিক্রি করে দিচ্ছি, এই জন্য আমার পোষা যাইতেছে। আপনারা কি এখান থেকে বাচ্চা বিক্রি করেন? জি, এখান থেকে। কি কি সাইজ বিক্রি করেন? বাচ্চা শুধু বিক্রি করেন নাকি ব্রিডিং করে? হ্যাঁ বলেন। জিরো থেকে একবারে 2 মাস বয়স পর্যন্ত বাচ্চা বিক্রি করে। মানে জিরো থেকে একদিনে বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত? হ্যাঁ, ডিম পাড়া পর্যন্ত 2 মাস বয়সে। 2 মাস পর্যন্ত বিক্রি করেন? তাতে কেমন সারা পাচ্ছেন এলাকায়? আমার ইনশাল্লাহ ভালো। এখন নতুন উদ্যোক্তা মহিলা বলি বা পুরুষ বলি, যারাই শুরু করুক আসলে, বা প্রবাসী বলি, তারা আসলে এই ফার্ম মুরগিটা শুরু করতে হলে উনি কী সাইজ বা কতটুকুতে শুরু করতে ভালো হয় বলেন? ফার্ম মুরগির বাচ্চা মনে করেন যে 15 দিন থেকে 1 মাসের বয়সে বাচ্চা নিয়ে শুরু করলে ভালো হয়। এই জন্য ভালো হয় যে এই 15 দিন 1 মাসে বোর্ডিং করতে হয় না। কতগুলো শুরু করলে ভালো হয় মনে করেন প্রথম অবস্থায়? আপনি কি আপনি দেখা দেখি কি আরও কোনো আমার মহিলা বা আমার কোনো বোন বা কাকি বা যাই বলি, তারা কি এখান থেকে আরও 2-4 জন করছে? অনেকেই করছে। তাদের কীরকম সাপোর্ট দেন আপনি? আমি তাদেরকে সব ভালো পরামর্শ দেই, ওষুধপাতির জন্য পরামর্শ দেই, এই ওষুধ খাওয়ালে পরে এই অসুখ সারে। সকালে সময় দেয়, রাত্রিতে সময় দেয়, আর সারাদিন আমি সময় দেই। মাশাআল্লাহ, ফাইন ফাইন ফাইন। আচ্ছা, এই যে আপনি এখানে আসলেন, আপনি কি মনে করেন এখানে আপনি ভালো আছেন মনে করেন এই খামার করে? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। খামারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমি এই খামারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি খামারটাকে আরো বড় করব। আমি অনেক, এখন আছে 500 ধরেন, আমি হ্যাচারি আকারে অনেক বড় করব। আমি মনে করেন যে 20,000 মুরগি পালন করব। 20,000 মুরগি? মানে হ্যাচারি তো আপনি আছেই, আপনার তো বাসায় ডিমটো ফুটাচ্ছেনই, পাশাপাশি আরো বড় করার ইচ্ছা আছে? এবং যারা উদ্যোক্তা আছে, যারা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার ইচ্ছা আছে কি? তো পরিশেষে আপনার উদ্যোক্তা, আমাদের উদ্যোক্তা বা যারা আমার ভিউয়ার আছে, তাদেরকে আপনি কি বলবেন? আমি বলবো যে তারা জানি মুরগির উপরে নির্ভর করে, মুরগির উপরে অনেক পরিচর্যা করে, মুরগির যত্ন নেয়।
আচ্ছা এই যে আপনি আপনি 200 বাচ্চা থেকে 200 মুরগির থেকে প্রতিদিন কত করে ডিম আসছে দুন প্রতিদিন আমার 140 থেকে 45 টাকা কত টাকা ডিম আসে তাও ডিম আসে মনে করেন যে আমি ডিম বিক্রি করি না তো আমি হাসারি দেই আচ্ছা আচ্ছা আমি বাচ্চা তো আপনাদের আরো বেশি পড়ে মানে একটা ডিম তো আপনি কত করে বলেন দেখি বিক্রি করেন একটা ডিমে মনে করেন যে বাচ্চা ফুটাইলে পরে 30 থেকে 40 টাকা আসে তো সব ডিম বিক্রি করেন না না আমি বাচ্চা বিক্রি করি ঠিক আছে সময় দিয়েছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো থাকেন